উন্নয়ন না হলে আজকে বাংলাদেশ একটি সাধারণ রাষ্ট্র থেকে মধ্যময় রাষ্ট্রে পরিণত হতো না। উন্নয়ন হয়েছে বলেই তো আজকে বিশ্ব দরবারে বাংলার প্রধানমন্ত্রীকে এক ডাকে এক নামে সকলেই চিনে। এই উন্নয়নের ধারাবাহিকতা আজকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুভ উদ্বোধন হয়েছে, পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, বঙ্গবন্ধু টানেল হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট হয়েছে, ঢাকা সিলেট সিক্স লেন রাস্তা হয়েছে, ঢাকা চট্টগ্রাম সিক্স লেন রাস্তা হয়েছে, পায়রা সমুদ্র বন্দর হয়েছে, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হয়েছে, বিদ্যুৎ শতভাগ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে শেখ হাসিনা সরকার। উন্নয়ন, উৎপাদন, গণতন্ত্র সমুন্নত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই।